ভারতের বিপক্ষে আসন্ন সিরিজকে কেন্দ্র করে বর্তমানে মিরপুরে কঠোর অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে তাদের হোয়াইট ওয়াশ করে বেশ ফুরফুরে মেজাজেই আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দলের বিপদের সময় লিটন দাস হাঁকিয়েছিলেন দুর্দান্ত সেঞ্চুরি, যার সুবাদে ক্রিকেট বিশ্বে সুনামও কুড়িয়েছিলেন বেশ। পাকিস্তানের গেমটা পুরোটাই আজ মঙ্গলবার দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন লিটন। মিরপুরের সংবাদ সম্মেলন কক্ষে পরিচিত এক দৃশ্য দেখতে পেলেন সামনে থাকা গণমাধ্যম কর্মীরা। পরবর্তীতে সেই ভিডিও এবং ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তাদের জন্য আসে পরে লিটনের সামনে টেবিলের ওপর একটি কোকের বোতল রাখা ছিল। তিনি কোকের বোতলটি ধরে হাসতে হাসতে বলেন, আমিও কি কোক নামিয়ে দিব। তার কথায় সংবাদ সম্মেলনে ওঠে হাসির রোল। এরপর লিটন অবশ্য কোকের বোতলটি টেবিল থেকে নামিয়ে রাখেননি, পানির বোতলের পাশেই সেটা দেখা যায়। পরে লিটন আবারও হাসতে হাসতে বলেন, কোক আমার চলে। কোকের বোতল নামিয়ে রাখা দৃশ্যটি সর্বপ্রথম দেখা গিয়েছিল 2021 সালে। উয়েফা ইউরোর অফিসিয়াল ড্রিঙ্ক কোকা কোলার বোতল সরিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর থেকেই বিষয়টি যেন একটি ট্রেন্ড হয়ে দাঁড়ায়। চলতি বছরের মে মাসেও বাংলাদেশ সফরে এসে একই কাজ করেছিলেন জিম্বাবুয়ের টি-20 অধিনায়ক সিকান্দার রাজা। এবার কোকা কোলার বোতল সরানো নিয়ে আলোচনা এলেন টাইগার ওপেনার লিচন কুমার দাস, যদিও তিনি বিষয়টি মজার ছলেই করেছেন বলে বোঝা গিয়েছে।